দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় দীঘিনালা উপজেলার দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের দুটি কমিউনিটি সেন্টার দুর্ঘটনার আশঙ্কা থাকায় প্রায় 7 থেকে 8 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে না এই কমিউনিটি সেন্টারগুলো। তাই এগুলো দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাঙা জানালা, ভেঙে পড়েছে দরজা, খসে পড়েছে দেয়ালের পোলেস্তরাও। এই দুর্দশা দীঘিনালা উপজেলার দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের দুটি কমিউনিটি সেন্টারের। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই দুই ইউনিয়নে 2001-2 অর্থ বছরে নির্মিত হয় দুটি কমিউনিটি সেন্টার। 10-12 বছর ব্যবহারও করেছিলেন এলাকাবাসী, তবে এখন দৃশ্যপট বদলেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জীর্ণ ও ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে কমিউনিটি সেন্টারগুলো। ভাঙা মঞ্চ আর জরাজীর্ণ চেয়ারগুলো দখল করেছে আবর্জনা স্তূপ। ভাঙা সিলিং থেকে যে কোনো সময় ফ্যান পড়ে দুর্ঘটনার সংখ্যায় এখন পরিত্যক্ত কমিউনিটি সেন্টারগুলো। তাই দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। অতি দুঃখের বিষয়, এটা অবহেলিত অবস্থায় আছে, ভাঙাচোরা অবস্থায় আছে, দ্রুত সংস্কার করা উচিত। এমনকি এটা যদি যারা কর্তৃপক্ষ আছে ওনারা যদি আশু পদক্ষেপ নেয়, আমরা স্কুলের এটা উপকৃত হবে। সরকারের তত্ত্বাবধানে যদি এটা কোনো রিপেয়ারিং হয় তাহলে অন্তত এই স্কুলের বিভিন্ন প্রোগ্রাম ঠিক মতো করা যাবে। সুন্দরভাবে যদি এটা মেরামত করা যায় তাহলে আমরা এলাকাবাসী এবং এই আদামের মোটামুটি ভালো একটা উপকার হবে। কমিউনিটি সেন্টার দুটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এটা যদি সংস্কার করা হয় এই এলাকাবাসী উপকৃত হবে, বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠান ওখানে করতে পারবে। তো এই সংস্কারের বিষয়ে আমি উন্নয়ন বোর্ডের কাছে যথাশীঘ্র সম্ভব আমি আবেদন করব। কোনো রকম ফার্নিচার আসবাবপত্রের কোনো রকম ব্যবস্থাও করা হয় না, যার ফলে বিভিন্ন কারণে অযত্নে অবহেলায় এই বর্তমান মিলনায়তন কেন্দ্রটা অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় 20 বছর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড 45 লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি সেন্টার দুটি নির্মাণ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।